ইলহাম ইলহামের মতো বেসিক্যালি এটাই বলা উচিত ওর মতো না আমার কাছে মনে হয় বেবি নেওয়ার পরে যদি মনে হয় যে আমাদের ব্যালেন্স ডেফিনেটলি একটা নতুন জীবন একটা নতুন বেবি যখন আমাদের পরিবারে আসে তখন অনেক কিছুই পরিবর্তন করতে হয় অনেক কিছু পরিবর্তন হচ্ছে কাজের জায়গা সরোয়ারের কাজের জায়গা আমার কাজের জায়গা শুধু যে আমার কাজের জায়গার পরিবর্তন হচ্ছে তা না সরোয়ারেরও হচ্ছে সরোয়ারও বাবা হিসেবে যতটুকু বাবুকে সময় দেওয়া উচিত ওর টেক কেয়ার করা উচিত সেটা করছে আমিও করছি দুজন মিলেই করছি আসলে যদি আমরা ডিটারমাইন থাকি যে দুজন মিলে বাচ্চাটাকে সুন্দর করে মানুষ করব এবং আমাদের কাজের জায়গাটাও ঠিক রাখবো তাহলে ইটস পসিবল সো আমরা চেষ্টা করছি দুজন মিলে বাবুকে গড়ে তোলার শনিবার মিকেল নিয়ে কথা বলার জন্য পিছনে মোস্তফা সরোয়ার ফারুকী আছেন আপনারা প্রশ্ন করতে পারেন তাকে আমি শুধু একজন আর্টিস্ট শনিবার বিকেলে সো আই থিঙ্ক ইউ শুড আস্ক দিস কোয়েশ্চেন টু সরোয়ার ওটা বেটার